অপটিক্স কালচারের বিশেষ মাসিক প্রতিবেদন যে পডকাস্ট ব্লগিং ভিডিও বা পিভিপিতে আপনাদের সুস্বাগত। এই পিভিপি কিন্তু কানে হেডফোন দিয়ে শোনার জন্য, সেটা আমি আগেই বলেছি। তবে এর প্রতিটি ছন্দকে, প্রতিটি ঘাত প্রতিঘাতকে আপনারা উপলব্ধি করতে পারবেন। স্বল্প পরিসরে এই স্বরচিত গল্প মাত্র 15 মিনিটের মধ্যেই আছে, তাই আশা করব স্কিপ না করে গল্পের শেষ পর্যন্ত আপনারা শুনবেন, কারণ গল্পের টুইস্টই হচ্ছে ওই শেষ পর্যায়ে বাঁধা আছে। তাহলে আসুন দেরি না করে আজকের গল্পে আমরা ফিরে যাই। গল্প পাঠে আমি অমল, সাউন্ড এডিটিং সিস্টেম আমাদের ম্যানেজমেন্ট। গল্পের নাম লাল পায়ের ছাপ। আজকের গল্পের রুডিমেন্ট বা মূল সূত্রই হলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। তো সকাল উঠে যথারীতি রোজকার, যেমন আমার অ্যাজ ইউজুয়াল শরীরচর্চা, যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ করে সানডে টেলিগ্রাফটা বলে নিয়ে সবে চা খাচ্ছি। পেপার তো মানে সেই একই সব স্টিরিওটাইপ খবর, গতানুগতিক খবর। এনিওয়ে, চা শেষ করে পেপার ভাঁজ টাচ করে বাইরে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মেঘলা আকাশ খুব ফটোগ্রাফির জন্য আইডিয়াল। মন বলো না, বেরিয়ে পড়ি। যাহা তো যেই চিন্তা, সঙ্গে সঙ্গে রূপসাকে ক্যামেরার ট্রাইপড, জলের বোতল, তারপর আমার ওই ইত্যাদি যা যা ছিল সব প্যাক আপ করলাম। পরে একটা ঝটঝট করে জগার্স পরে নিলাম, আর একটা গায়ে পুলওভার চাপিয়ে নিলাম, নিয়ে দরজা বন্ধ করলাম, করে মনে করলাম সোজা বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডে যাওয়ার পর লাকিলি খুব সঙ্গে সঙ্গেই প্রায় বাসটা ছেড়েই দিল। তো এমলেস ট্রাভেল, কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। তো গিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, প্রায় 1 ঘন্টা পরে যে আপনার ছোটো টাউনশিপ, মনে হলো এখানে নেমে যাই। তো নেমেও পড়লাম ওখান থেকে, বাস থেকে নেমে ক্যামেরাটা রুকস্যাক থেকে বার করে সব সেট ফেট করে নিলাম, প্রপার লেন্সটা লাগিয়ে দিলাম, করে ক্যামেরা হাতে নিয়ে এবার আমি ঘুরছি। এদিক ওদিক যাচ্ছি, যেতে 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 একটু অঞ্চল দূর, একটু জায়গাতে লোকালয় থেকে একটু দূরে, হঠাৎ দেখলাম এই মেয়ে দাঁড়িয়ে আছে কাঁটা তারে, মুখ ঢুকিয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। দেখে খুব ভালো লাগলো অ্যাট এ গ্ল্যান্স। তো পটাপট কয়েকটা শাটার মারলাম, মেয়েটা সম্বিত ফিরে পেলো হঠাৎ, একভাবে তাকিয়েছিল তো আমার। কিন্তু তার মুখে একটা ম্লান হাসি সে হাসলো, দেখে মনে হলো একটা কষ্টের হাসি। কী নাম তোমার? ঝিনুক, মেয়ে উত্তর দিল। তুমি এভাবে আকাশের দিকে তাকিয়ে কী দেখছিলে? আমার মাকে, 2 বছর আগে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে জানো, বুঝলাম যে মা মারা গেছে। জানো আঙ্কেল, ঝিনুক বলে উঠল, সবাই বলে আমার মা নাকি আকাশে চলে গেছে, আর কোনোদিন নাকি আসবে না। এই বলে তার চোখ ছলছল করে উঠল। তোমার ঘরে আর কে কে আছে? জিজ্ঞেস করলাম। আমার বাবা, সে ভোরবেলায় ঠেলা নিয়ে বেরিয়ে যায় আর রাতে আসে। আর কে আছে? আমার একটা নতুন মা এসছে, তার সঙ্গেই থাকি। বুঝলাম যে বাবা নিশ্চয়ই বিয়ে করেছে সৎ মা, কিন্তু আমার ওই মা জানো তো আমাকে একদম ভালোবাসে না। আমাকে দিয়ে সব কাজ করায়, জল আনায়, আমাকে দিয়ে রুটি করায়, আহারে খুব মারে, এটাও বলছে, আহারে খুব কষ্ট হলো আমার। তাই আমি আমার ভালো মাকে খুঁজে বেড়াচ্ছি, যদি মার সঙ্গে দেখা হয় মাকে সব বলবো। বাচ্চার মন তো একদম নিষ্পাপ মন। তো রুকসাক থেকে আমি কেক বার করলাম, কেউ ঝিনুককে দিলাম। ঝিনুক তুমি খাওনি সকালে কিছু? ঘাড় নাড়লো, না, এই নাও খাও। দেখলাম খুব তৃপ্তি ভরে কেকটা খেলো, হয়ে বলছে যে আমি যাই, আমার মা দেরি হয়ে যাবে, মা দেখলে আমার আমাকে মারবে। আর ঠিক আছে তুমি আসো। এই করে আমি আবার ছবি টবি এদিক ওদিক করে নিচ্ছি, তারপর এই করে করে চলে আসছি। প্রায় 2 মাসের ওপর হয়ে গেছে, ব্যাপারটা ভুলেই গেছি। একদিন ক্যামেরা আমি সার্ফিং করতে করতে হঠাৎ এই ছবিটা দেখে মনে হলো, আরে এই ঝিনুকের একবার খবর তো নেওয়া উচিত। তো যাহা তো যেই চিন্তা, সঙ্গে সঙ্গে পরের দিন ভাবলো না যাই, তবে আজকে ক্যামেরা নেবো না, ওকে যাই এমনি দেখা করে আসি। গেলাম যথারীতি সেই জায়গাতেই, ঝিনুককে আর দেখতে পাচ্ছি না। এদিক ওদিক কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখছি দূর থেকে দেখছি ঝিনুক জল নিয়ে আসছে ঘরেতে। একটু হালকা করে ডাকলাম, বেশি ডাকতেও ভয় লাগে যদি মাটা শুনে নেয়। আমাকে দিকে দৌড়ে এলো, দেখি তোমার হাতে ন্যাকড়া ব্যান্ডেজ কেন আছে? আঁতকে উঠলাম আমি, কালকে রুটি করতে গিয়ে গরম চাটু গায়ে পড়ে গেছে জানো, আহারে খুব শক্ট হলাম আমি। ওই যে তোমার মা তো না, এটা পুতনা রাক্ষসী, আমি বলে উঠলাম। ঝিনুক বলছে, পুতনা কে গো? আমি সে পরে বললো, সে অনেক কথা আছে, কোনদিন একদিন এসে সে পুতনা রাক্ষসী গল্প বলবো, সে কী করে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিল ছোটোবেলা সব তোমাকে বলবো একদিন। তোমার মা সত্যি, তোমার মা একদম তার মধ্যে কিছু নেই জানো। তো চুপ করে আছে, এ না তুমি কেকটা খাও, আর শোনো এই গাডারের মধ্যে 10টা টাকা আছে, 10টা নোট আছে, খুব সাবধানে রাখবে, কেউ যেন একদম না দেখতে পায়। এটাকে নিয়ে তুমি যাবে, যখন তোমার মন চাইছে তুমি বাজারে গিয়ে তুমি যা পাবে মন সেটা তুমি খাবে,
কিন্তু আমি আবার বলছি, কেউ যেন তোমাকে না দেখে। এই টাকা কথা পেলে অনেক রকম কথা হবে, তখন অনেক ঝামেলায় পড়ে যাবে তুমি। এই আমি তোমাকে দিচ্ছি, আর যেন দ্বিতীয় কেউ যেন না জানে। টাকাটা নিল, নিয়ে বলে না আমি যাই এবার, জানো, দৌড়ে যাই। ওরে চলে গেল দৌড়ে। ঘরে এসে একদিন পরে আমি হঠাৎ দেখছি, এক ভোরবেলাতে স্বপ্ন দেখছি, ঝিনুক আমাকে বলছে, আঙ্কেল, ও আঙ্কেল, তুমি আমার ছবি নেবে না? তুমি কিন্তু আমাকে আর পাবে না, আমি চলে যাচ্ছি অনেক দূরে, আমার ছবি নাও, আমি আমার ভালো মার কাছে চলে যাচ্ছি। এই করে ব্যাস স্বপ্ন শেষ, ঘুম ভেঙে গেল। খুব খারাপ লাগলো, উঠে এক গ্লাস জল খেলাম, ঘড়িতে দেখলাম 4:05, আর ঘুম এলো না। সকাল হতেই এক কাপ চা খেলাম, আর নো এক্সারসাইজ, মন খুব ভারাক্রান্ত, কেন এই স্বপ্নটা দেখলাম, যাই আগে ঝিনুকের বাড়িতে যাই, আর খালি ভগবানকে প্রার্থনা করছি এই স্বপ্ন যেন সত্যি না হয় ঠাকুর। ঝিনুকে ঘরের সামনে জটলা দেখেই বুকটা ঝাঁত করে উঠল। ভোর 4টের সময় নাকি ঝিনুক মারা গেছে, মানে আমি টোটালি স্যাটার্ড। কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার সেই ছোট্ট বন্ধু নিশ্চল মুখের দিকে আমি তাকিয়ে রইলাম। তারপর ঘরে বাইরে এসে কিছু দু একজন মানুষ আমাকে বললো, দেখুন দাদা, কি অসাধারণ একটা ব্যাপার ঘটে গেছে জানেন, এই দেখুন বাড়ির ভেতর থেকে দুটো পায়ের ছাপ কেমন চলে গেছে, দুটো মানুষের, একটা ছোট একটা বড়, লাল পায়ের ছাপ দেখুন ঘরে মেঝে থেকে বাইরে চলে গেছে। আমি সত্যি তো দেখলাম, হ্যাঁ, ধিনুকের যে বডি আছে সেই বডির নিচেতে কেউ আলতা যেন মাখিয়ে দিয়েছে। ঘরের লোক বলছে আমরা কেউ যাই না, কী হয়েছে না হয়েছে, কিন্তু আমি বুঝতে পারলাম ঘটনাটা কি। একটা তো ঝিনুকে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু আর একটা সেটা তার ওই ভালো মায়ের, তার সেই গর্ভধারিণী মায়ের। বন্ধুই যখন চলে গেল তখন আর ওখানে থেকে আমি কি করব, কিছুতেই আর ভালো লাগছে না। বাইরে এসে একটা চায়ের দোকানে এসে বললাম, দাদা একটু কড়া করে চা করুন তো, মাথাটা প্রচণ্ড ধরে গেছে। ঠাক করে কায় চায়ের কাপও এলো, চাও রাখলো, চায় চুমুকও দিয়ে না ভালো লাগছে, একটু মোবাইলটা খুলি। মোবাইলটা খুলে আমি ভাবলাম যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করব যে আমার ছোট্ট বন্ধু চলে গেল আজ, এই বলে ভাবলাম যে একটা পোস্ট করব। তো মোবাইলটা খুলে এই সোশ্যাল মিডিয়াতে যেই ঢুকতে যাব আবার আমার মাথার তাজ্য, একজন আবার পোস্ট করেছে যে হ্যাপি মাদার্স ডে, মা তুমি 5 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছো এই সেই স্বপ্নের দেশেতে, তাই তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার এই অধম। সেই পোস্ট দেখে আমার মাথা পুরো ঘুরে গেল, আরে ঠিক তো, আজ তো 14th May, আই মাই গুডনেস, আজই তাহলে মাদার্স ডে। বাকিটার আমাকে বুঝে নিতে কোনো দেরি হলো না, ঝাঁত করে উঠলো যে মাদার্স ডেতেই মা তার নিজের মেয়েকে নিয়ে চলে গেল ভোর 4টের সময়, ঠিক যখন আমি ঝিনুকের স্বপ্ন দেখেছিলাম। ওফ, চায়ের আর চা খাবার তো কোনো প্রশ্নই নেই, আর মনে খালি বলে উঠলাম, ঝিনুক ধন্য তুমি, আজ তুমি সত্যি ঝিনুক এই রাগ বিদ্বেষের পৃথিবী থেকে মুক্ত হলে, আজ তুমি তোমার পার্থিব জগতে ঝিনুকের খোলা থেকে বেরিয়ে তুমি সত্যি মুক্ততে পরিণত হলে, খাঁটি মুক্ততে পরিণত হলে, ধন্য ঝিনুক, ধন্য ঝিনুক, তুমি ধন্য। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন যদি করোনা হয়ে থাকে, এর জন্য তার আপনাকে পয়সা খরচা করতে হচ্ছে না, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে বিরাট মোটিভেশন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন নমস্কার।